আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে রহমতের মাস চলে যাচ্ছে, আর কয়েকটা দিন মাত্র, এরপরেই ঈদ। আর ঈদের আমেজ তো চলে এসেছে, এই জন্য আপনাদের জন্য নিয়ে আসলাম গাজরের হালুয়া। আর এই হালুয়ার রেসিপিটি আমি খুবই ইজি করে আপনাদের জন্য তৈরি করেছি। তো প্রথমেই আমি কিছু গাজর নিয়ে ভালো করে ছিলে আর এইরকম ছোটো করে গ্রেট করে নিলাম। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু ঘি দিয়ে দিলাম, কিছু এলাচি, এলাচিগুলা ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা ক্যারটগুলা, দিয়ে ভালো করে ভেজে নেব। আর আপনারা চাইলে ক্যারটগুলা দুধ দিয়ে ব্লেন্ড করেও নিলে চলবে, আমি এইরকম গ্রেট করেই ভেজে নিলাম। আর এখন দিয়ে দিতেছি দুধ, দিয়ে আমি অনেকক্ষণ জাল দেব। আমি ঢাকনা দিয়ে ডেকে অনেকক্ষণ জাল দিয়েছি, যখন দুধটা একটু শুকিয়ে যাবে তখনই আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে দেব। আর আমি এখানে এক টিনি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি, আর এই কন্ডেন্স মিল্ক দেওয়ার কারণে আমি কিন্তু কোনো চিনি ইউজ করি নাই, কারণ এই ধরনের কন্ডেন্স মিল্কে অনেক সুগার থাকে, তাই আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না। তো আমি কন্ডেন্স মিল্ক দিয়ে অনেকক্ষণ জাল দিয়েছি, যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আমি দিয়ে দিতেছি নাটসগুলা। আমি এখানে কাজু এবং পেস্তাশু ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য যে নাটসগুলা অথবা খাজুর অথবা কিশমিশ ইউজ করতে পারবেন। তো ওইগুলা দিয়ে আরও অনেকক্ষণ আমি জাল দিয়েছি, জাল দিয়ে যখন পুরোপুরি শুকিয়ে আঠালো হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নিয়ে আপনারা যে কোনো ধরনের সাজ দিয়ে ডিজাইন করতে পারবেন, আমি অবশ্য কোনো ডিজাইন করি নাই, জাস্ট আপনাদের জন্য দেখিয়ে দিয়েছি। আমি একটা বাটির মধ্যে গরম গরম নিয়ে জাস্ট এরকম বিছিয়ে দিয়েছি, পরে আপনারা নাইফ দিয়ে যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। আর এখন আমি কিছু বাদাম দিয়ে আর রোজ ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিতেছি। যদি আপনারা কোনো আত্মীয়ের জন্য ডিজাইন করেন তাহলে ওনাদের নাম দিয়েও করতে পারবেন, অথবা ঈদ থাকলে ঈদ মোবারকও লিখতে পারবেন, যা ইচ্ছা তাই ডিজাইন করতে পারবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটি আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এইরকম সুন্দর একটা ডিশ এই ঈদে অথবা যে কোনো অনুষ্ঠানে অথবা যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, সবার ঈদ সুন্দর কাটুক এই কামনাই করেই আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।